দোসরা ফেব্রুয়ারি উদ্বোধন হলো যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতা ও গোলাপকুড়ি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে নারীদের চাইনিজ রান্না ও বিউটিফিকেশন বিষয়ক 7 দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালা। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক বিরাজ চন্দ্র সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার ধানমন্ডি ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী। 7 দিনের প্রশিক্ষণ কোর্সের প্রথম দিনে আরও উপস্থিত ছিলেন ঢাকার ধানমন্ডি ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গোলাপকুড়ি যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা নাজনিন সুলতানা তুলি ও সংস্থাটির অন্যান্য সদস্যবৃন্দ। প্রশিক্ষণে 30 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। নারী উদ্যোক্তা গোলাপকুড়ি যুব উন্নয়ন সংস্থার সহ সভাপতি সঞ্জিদা জাহান রোজ জানান, স্বনির্ভর নারী আলোকিত বাড়ি স্লোগানকে সামনে রেখে গোলাপকুড়ি কাজ করে যাচ্ছে।